রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে সোমবার সিপিআইএম দলের তরফ থেকে এক গুরুত্বপূর্ণ বৈঠক করা হয় দলীয় কার্যালয়ে। সেখানে পুলিশ হেডকোয়ার্টার এবং হায়ার এডুকেশন দপ্তরের থেকে ফাইল গায়েব হওয়ার ঘটনা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, রাজ্যের স্পর্শকাতর বিষয়গুলি নিয়ে যে সমস্ত মামলা মোকদ্দমাগুলি হয় সেসব ফাইল মূলত পুলিশ সদর দপ্তরের একটি বিশেষ সেকশনে এনে রাখা হয়, কিন্তু এই ফাইলগুলো চুরি হয়ে গেল। পুলিশ হেডকোয়ার্টারে আরও অনেকগুলো সেকশন রয়েছে, কিন্তু সেসব জায়গায় চোরের হানা হয়নি, কিন্তু বিশেষ সেলে হানা দিয়ে সেই গুরুত্বপূর্ণ ফাইলগুলি চুরি করলো চোর। এটা কোন সাফাই দেবার বিষয় নয়, এ বিষয়ে অত্যন্ত স্পর্শকাতর। পুলিশের সদর দপ্তর থেকে দাবি করা হয়েছে সব ফাইল উদ্ধার হয়েছে। চুরি যাওয়া ফাইলগুলির যে ওজনের কথা বলা হয়েছে সেটাও অবিশ্বাস্য। তাছাড়া রদ্দি কাগজে যেখানে বিক্রি করা হয় সেখানে যদি এই ফাইলগুলো নিয়ে গিয়ে বিক্রি করা হয় তাহলে কি সেই ফাইলগুলোর দাম বেশি পাওয়া যায়? সরকারকে কটাক্ষ করে এই প্রশ্ন তুললেন জিতেন্দ্র চৌধুরী। তাই চুরির পুরো বিষয়টি নিয়ে রয়েছে সন্দেহ। এই ফাইলগুলি চুরি করার মাধ্যমে শাসক দলের নেতা মন্ত্রী থেকে শুরু করে অনেক আমলাদের দুর্নীতির অসংখ্য খবরাখবর ধামা চাপা দেওয়া হচ্ছে বলেই মনে করছেন জিতেন্দ্রবাবু। ত্রিপুরায় শাসক দলের মেয়াদ প্রায় শেষের পথে, ফলে শাসক দলের নেতৃত্ব বুঝতে পারছে তাদের সামনে আসন্ন বিপদ। তারা ক্ষমতায় ফিরতে পারবে না, তাই নিজেদের অপকর্ম ঢাকার প্রচেষ্টা এই ফাইল চুরি। এই ঘটনা উদ্বেগজনক বলে বিরোধী দলনেতা একজন সৎ মানসিকতার পুলিশ অফিসারের সাথে একজন সিভিল অফিসারকে দিয়ে ঘটনার তদন্ত করা হোক দাবি তুলেছেন। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তিনি চিঠি দিয়েছেন, কিন্তু সে চিঠির জবাব আসেনি। এটা দায়বদ্ধ সরকারের পরিচয় না বলেই জানালেন জিতেন্দ্রবাবু। এটা রাজ্যের যে কোনো নাগরিকের কাছে অত্যন্ত উদ্বেগের। পুলিশের সদর দপ্তর থেকে, এবং শুধু সদর দপ্তর বললে ভুল হবে, সদর দপ্তরের সবচেয়ে সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ যে বিভাগ, এটা হলো যে লিগ্যাল ম্যাটার্সে রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ যে সমস্ত মামলা মোকদ্দমা, সে সংক্রান্ত ফাইল যেখানে থাকে সেই ফাইলগুলো চুরি হয়ে গেল। এরকম তো সদর দপ্তরের আরো অনেকগুলো সেকশন আছে, কিন্তু কোন সেকশনে এই যে পুলিশের যে দেওয়া কি বলে মানে সাফাই গাওয়ার যে চেষ্টা করা হয়েছে, অন্য কোন জায়গাতে সেই চোররা গেল না, গেল কোথায়? যে ল ম্যাটার্সে যে সমস্ত গুরুত্বপূর্ণ ফাইল আছে সেই সেকশনে গেল। এবং আমি দেখেছি পত্রিকাতে পুলিশ সদর দপ্তর থেকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে নাকি সব ফাইল উদ্ধার হয়েছে, আবার 168 না কত দিনের ফাইল দেখলাম, এটার যে ওজনের কথা বলা হয়েছে এটাও একটা অবিশ্বাস্য, মানে 168টা ফাইল হলে তো একটা মোটামুটি হবে, তার লোকে মিলে না। আর থার্ড হলো যে এটা যদি ওই পুরান কাগজ যারা বিক্রি করে বা এরকম সে জায়গাতে বিক্রি করার জন্য নিয়ে যায়, তাহলে কি ল ডিপার্টমেন্টের ফাইল দেখে তার ওজনটা কি বা তার দামটা একটু বেশি আছে নাকি? তো এটা আসলে যেটা সন্দেহ হয়। এদিন তিনি বলেন, শুধু পুলিশ সদর দপ্তরে নয়, দুদিন বাদেই আবার চুরি হলো উচ্চশিক্ষা দপ্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ ফাইল। সেগুলি আবার উদ্ধার হলো লেকচুমহনি বাজার এলাকায়। শিক্ষা দপ্তরের মন্ত্রী ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিতে চাইছেন বলেই এই ধরনের ফাইল চুরির ঘটনা ঘটেছে উচ্চশিক্ষা দপ্তরে, অভিযোগ জিতেন্দ্র চৌধুরীর। নিজের দুর্বলতা ঢাকতে তাই শিক্ষামন্ত্রী বলেছেন এই ফাইলগুলি কোনো গুরুত্বপূর্ণ ফাইল নয়। জিতেন্দ্র চৌধুরীর দাবি, সরকারি সব ফাইলই গুরুত্বপূর্ণ, কিন্তু এ বিষয়ে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তরের কোনো বিজ্ঞপ্তি বা বিবৃতি নেই। রাজ্যের বর্তমান সরকারের নেতৃত্ব যে কতটুকু অনৈতিকতার সাথে যুক্ত হয়েছে এভাবে ফাইল চুরির ঘটনা তা প্রমাণ করছে। এ ধরনের চুরির ঘটনা দুর্নীতি ঢাকার জন্য মাত্র হিম শৈলের চূড়া। সুষ্ঠুভাবে তদন্ত হলে আরো বড় বড় দুর্নীতি ধরা পড়বে বলে মনে করছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দুদিন বাদে দেখা গেল উচ্চ শিক্ষা দপ্তরের ফাইল পাওয়া গেছে দপ্তর, তার মন্ত্রী আজকে ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ এই যাওয়ার আগে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে মানে উদ্যোগ নিয়েছে। আবার বলছে
যে না এরকম কোন রকমের এই গুরুত্বপূর্ণ ফাইল না, আরে সরকারের ফাইল যে কোনো ফাইলই গুরুত্বপূর্ণ, তাও শিক্ষা দপ্তর থেকে কোনো ধরনের বিবৃতি এখনো অব্দি দেখিনি। ত্রিপুরাজ্যের বর্তমান সরকার যে কতটুকু যে অনৈতিকতার সাথে যুক্ত হয়েছে, এই ত্রিপুরাজ্যের শাসন ব্যবস্থাটাকে যে কোথায় নামিয়ে দিয়েছে এই ঘটনাগুলো, এটা ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।